হ্যালো অ্যান্ড এভরি দিস ইজ এ বসুনিয়া ইউ আর ওয়াচিং হোয়াই ওয়ান ফোরটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর দুই হাজার একুশের যেখানে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে হাজার অষ্টআশি জন তার মধ্যে পুরুষদের উচ্চতা ওজন বুকের সাথী মহিলাদের উচ্চতা ওজন কীরকম লাগবে কত স্যালারি দেওয়া হয় কত মিটারে রান করা হয় পুরুষ এবং মহিলাদের একটু বিস্তারিত আলোচনা করব এ নিয়ে তা বন্ধুরা প্রথমত আমরা আলোচনা করব যেটি হচ্ছে কোয়ালিফিকেশন তাহলে কী দরকার রয়েছে এই সাব ইন্সপেক্টরের অ্যাপ্লাই করার জন্য তা বন্ধুরা গ্র্যাজুয়েট ছেলেমেরা আবেদন করতে পারবেন সাথে তোমাদের বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে যাই হোক বন্ধুরা এইভাবে আমার ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে কেমন এরপর আমরা চলে আসলাম এই পোস্টটার নাম কি এই পোস্টার নাম হচ্ছে কিন্তু ডবলু পি সাব ইন্সপেক্টর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর যেখানে টোটাল ভ্যাকান্সি বের হবে হাজার অষ্টআশি জন এর সাথে কনস্টেবলও বের হচ্ছে হুম আট হাজারের জন আট হাজার জন এবং লেডি কনস্টেবল বারোশো জন আর অ্যাপ্লিকেশন এখানে করা যাবে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে দুটিতেই করা যাবে কেমন এরপর আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফি এখানে জেনারেল এবং আদার্স যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য দুইশো সত্তর টাকা ফি দিতে হয় অ্যাপ্লিকেশন করার জন্য আর এস সি এস জন্য মাত্র কুড়ি টাকা এই পেমেন্ট করতে হয় অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইত্যাদির মারফত আর ওবিসি ক্যান্ডিডেটরাও কিন্তু দুইশো সত্তর টাকা পে করতে হবে কেমন এরপর আমরা চলে যাচ্ছি এস লিমিট এখানে কত বয়সের দরকার হবে এক এক দুই অনুসারে জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে কুড়ি থেকে সাতাইশ বছরের মধ্যে আর ওবিসি বি ক্যান্ডিডেটদের বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এবং এস সি ক্যান্ডিডেটদের বয়স হতে হবে কুড়ি থেকে তেত্রিশ বয়সের মধ্যেই তা বন্ধুরা এজ লিমিটটা তাহলে এক এক দুই হিসাব করে কিন্তু কেমন এরপর যেটা বিষয় রয়েছে খুব ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে পিইটির জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটারের রান দিতে হয় তিন মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেটদের আটশো মিটারের রান তিন মিনিটের মধ্যে আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য চারশো মিটার রান দুই মিনিটের মধ্যে তা বন্ধুরা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে খুবই পড়াশোনায় পারে কিন্তু ফিজিক্যালের দিক থেকে একটু দুর্বল তারা কিন্তু এই বিষয়টা কিন্তু একটু ফোকাস করবে কেমন এরপর মেইল ক্যান্ডিডেটদের হাইট ওয়েট এবং চেস্টের ব্যাপারটা আমরা আমরা আলোচনা করব। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিস হুম এখানে সমস্ত ক্যান্ডিডেটদের হাইট এখানে একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে ওয়েট লাগবে তোমার ছাপ্পান্ন কেজি আর চেস্ট লাগবে তোমার উনআশি সেমি আর তোমার ফুলিয়ে চুরেসি করতে হবে এটা কিন্তু মিনিমাম এরপর হচ্ছে গোর্খা রাজবংশী শেডিউল ট্রাইবদের জন্য হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার ওয়েট লাগবে ফিফটি টু কেজি এবং তাদের হচ্ছে চেস্ট লাগবে সেভেন্টি সিক্স সেন্টিমিটার আর তাদের পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এই হচ্ছে পুরুষ ক্যান্ডিডেটদের তোমার হাইট ওয়েট এবং চেস্ট এরপর আমরা মেইল অর্থাৎ গেল আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের আমরা আলোচনা করবো ফিমেলদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ তোমাদের এখানে যারা রয়েছে জেনারেল ও তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট লাগবে ফর্টি এইট কেজি এটা ফিমেল মহিলাদের ক্ষেত্রে আর গোর্খা রাজবংশী এস এদের জন্য হাইট লাগবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট লাগবে ফর্টি ফাইভ কেজি অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি তা বন্ধুরা এটি হচ্ছে ফিমেলদের তোমাদের হাইট ওয়েটের বিষয়টা হুম এরপর আমরা আলোচনা করব। তোমাদের কয়টি স্টেপ পার করে তোমাদের চাকরি হবে এই স্টেপগুলো মোটামুটি পাঁচটি স্টেপ রয়েছে প্রথম স্টেপে তোমাকে ফর্ম ফিল আপ তো করতেই হবে ফর্ম ফিল করার পর তোমাকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হবে যেখানে প্রিলিমিনারি পরীক্ষায় দুইশো মার্কসের পরীক্ষা হয় সেখানে পাশ করলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএমটি এম এবং পিইটি হয় হ্যাঁ আর পিএমটির মধ্যে আমরা আলোচনা করে নিলাম হাইট ওয়েটের বিষয়টা আর পিইটির ক্ষেত্রে তোমাদের রানের বিষয়টা পড়ে এরপর হচ্ছে ফাইনাল তোমার এক্সাম হবে যেখানে এই পিটি এবং পিএমটিতে পাশ করলে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এই ফাইনাল পরীক্ষায় তোমাদের তিনটা পেপারস থাকবে সেখানে দুইশো মার্কসে থাকবে হুম সেখানে দুইশো মার্কসে তোমাদের পরীক্ষা হবে এরপর যেটা উত্তীর্ণ যদি হও অর্থাৎ মেইন পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পাশ করলে তোমাদের হবে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট যেখানে তোমাদের তিরিশ মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে এখানে তুমি যদি উত্তীর্ণ হও তাহলে তোমাদেরকে একদম চাকরি কনফার্ম এরপর মেডিকেল এক্সামিনেশন হয় এগুলোতে কাউকে বাদ দেওয়া হয় না তোমাদের চাকরি কনফার্ম এখান থেকে এরপর তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের স্যালারি রকম হবে আমরা একটু আলোচনা করে নেই। এখানে স্যালারি চার্ট লেভেল টেন নিউ রূপা দুই বেসিক পে তোমাদের বত্রিশ হাজার একশো টাকা হচ্ছে বেসিক পে এই বাবদ দেওয়া হবে তিন হাজার টাকা বারো পার্সেন্ট অফ বেসিক পে এরপর ডিএ ডিএ তোমাদের তিন পার্সেন্ট দেওয়া হবে সেখানে তোমাদের ডি হচ্ছে নয়শো টাকা এছাড়া মেডিকেল বাবদ পাবে তোমরা পাঁচশো টাকা নিউ গ্রো স্যালারি বেসিক প্লাস এইচআরএ প্লাস ডিএ প্লাস মেডিকেল সহকারে তোমাদের সাঁত্রিশ হাজার টাকা পাওয়া হবে প্রথম অবস্থায় এখানে উইদাউট ইনক্রিমেন্ট সাম পুলিশ ডিপার্টমেন্ট স্পেশাল অ্যালাউন্স ছাড়া কিন্তু তাছাড়া এখানে তোমাদের রেশন অ্যালাউন্স দেওয়া হয় দেড় হাজার টাকা এটাও কিন্তু অ্যাড হবে এখানে উল্লেখ করা নেই ঠিক আছে তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দারুণ কিন্তু একটা হেল্পফুল ভিডিও প্রোভাইড করলাম অবশ্যই ভিডিওটাতে লাইক করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে